আজকে যারা আমাদের আবেদনের সাড়া দিয়ে এই সভায় উপস্থিত হয়েছেন সবাই মহোদয় ত্রিপুরা রিজনাল মিডিয়ার উপদেষ্টা উপস্থিত রয়েছেন আমাদের সভাপতি সুমন দেবরা দিয়ে পার্টিসিপেট করেছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রবি ঠাকুরের ভাষায় উচ্চারণ করতে হয় আগুনের অতিথি ও উদ্বোধকের আসন আলোকিত করবার জন্য বিনম্র অনুরোধ রাখবো রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় পরিবেশন করেন তাদেরকে নিয়ে আমরা আজকে সংগঠন তৈরি করেছি যার নাম ত্রিপুরা অনুষ্ঠানের সম্মানিত অতিথি শ্রী রতন বিশ্বাস মহাশয়কে মুখ্য বক্তারা সবাইকে অনুরোধ করবো আপনারা পাশাপাশি থেকে পুরস্কার ধরে তুলে দেবেন সবাই মিলে প্লিজ করতালি হোক সুমেধা নাহা এরপর ত্রিপুরা ডিজিটাল মিডিয়া সোসাইটির সম্পাদক শ্রী সন্তোষ পাল মহাশয় এবারে প্রশ্ন একবার আপনারা যারা রয়েছেন অনুরোধ রাখবো প্লিজ আপনারা আশীর্বাদ দেবেন করতালি অতিথি ও উদ্বোধকের আসন আলোকিত করবার জন্য বিনম্র অনুরোধ রাখবো রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় দেখবেন এবং সবাইকে আবার ওয়েব পোর্টাল দিয়ে আমরা সারা ত্রিপুরার রাজ্যে যাবতীয় তথ্য খুব বিশ্বাস অধিকর্তা তথ্য শক্তি দপ্তর উপস্থিত রয়েছে শ্রী সুশান্ত চৌধুরীর মহোদয়কে বরণ করে নিয়েছি সবার কাছে অনুরোধ রাখবো যোগদান করা যায় দিয়ে অভিনন্দিত করবার জন্য বক্তা হিসেবে উপস্থিত রয়েছে ডক্টর রুমা ভট্টাচার্য জয়তুদা কয়েকদিন আগে আমাকে বললেন যে রোল অফ প্রিন্সলি ত্রিপুরা ইন ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া এই টপিকের উপর একটা আলোচনা হবে তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে পাশাপাশি আবার প্রণববাবু আমাদের ত্রিপুরা ডিজিটাল মিডিয়া সোসাইটির আজকের এই কর্মসূচি নিয়ে আমাকে জানালেন আমন্ত্রণ করলেন আমি একটু কনফিউজ হয়ে গেলাম আসলে প্রোগ্রামটা কি তখন শুনলাম বা বুঝলাম আবার আগামীকালও একটা কর্মসূচি রয়েছে যে তারা আয়োজন করছে এবং রিসোর্সড একজন পার্সন যিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছে উনি আলোচনা করবেন যে ত্রিপুরার রাজা মহারাজা যারা ছিলেন বা রাজন্য আমলে ভারতের স্বাধীনতা আন্দোলনে কি ভূমিকা ছিল সে বিষয়ে আমার মধ্যে একটু স্পৃহা জেগেছে একটু কৌতূহল জেগেছে যে আসলে তো আমরা অনেকে জানি ত্রিপুরা রাজ্যের 183 জনের মতো রাজা ছিলেন
এবং গতকালও আমরা স্বর্গীয় বীর বিক্রমের জন্মদিন পালন করেছি আইসিএ দপ্তর থেকে সারা রাজ্যে সেটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি পালন করা হয়েছে। রাজাদের ভূমিকা কি ছিল আমরা অনেকেই জানি না। রাজমহলা থেকে যতটুকু জানা যায় করা যায় বা যতটুকু আমাদের গুরুজনদের থেকে শুনেছি জেনেছি সেটা সাফিসিয়েন্ট নয় আলোচনার জন্য। আমরা জানি রাজন্য আমল জয়দার সঙ্গে এক্ষুনি বলছিলাম আলোচনা হচ্ছিল যে ত্রিপুরার পরিধি আরো বিস্তৃত ছিল আরো বড় ছিল। অনেকে আমাদেরকে বলেন যে আমাদের বাঙালি অংশ মানুষ রিফিউজি, আসলে বামুনবাড়িয়া সিলেট এই যে অঞ্চলগুলো এগুলো আমাদের চাকরা রোষাবাদের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ ত্রিপুরার রাজন্য আমলে যেটা জয়দা বা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে জমিদারি প্রথা সোর্স অফ রেভিনিউ ওই চাকরা রোষাবাদ থেকেই সেখানে আসতো ত্রিপুরার রাজা। আমাদের সিলেট বা ব্রাহ্মণবাড়িয়া যদি চাকরা রোষণদাতা থেকে থাকে সেখান থেকে যারা বাঙালিরা ত্রিপুরাতে এসছে তারা কি করে রিফিউজি হবে সেটা আমাদের প্রশ্ন। তো যাই হোক এটা একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাটার, সে বিষয়ে আলোচনা করব না। পরবর্তী সময়ে আসামের গোপীনাথ বরদলৈ, পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র রায় তারাও চেয়েছে যারা এখান থেকে বাঙালি অংশ মানুষ আসামে গিয়ে না সেখানে জমা হয়, পশ্চিমবাংলায় যেন জমা না হয়, ইনফ্লাক্স যেন না হয়, ভুল ছিল। তাই ত্রিপুরার যে বিস্তৃতি ছিল সেটা ধীরে ধীরে সংকুচিত হয়েছে এবং চাকরা রোষাবাদ এখন সেটা আমাদের ত্রিপুরার সঙ্গে যুক্ত নয়। তাই এই যে একটা টপিক ত্রিপুরার রাজা মহারাজাদের ভূমিকা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সেটা আমরা অপেক্ষায় মিলামিশি, আপনি সেটা পুস্তিকা আকারে প্রকাশ করবেন, আপনার রিসার্চ যদি যখন সমাপ্ত হবে আমরা আরো সমৃদ্ধশালী হব, আপনার তথ্য সমৃদ্ধ পুস্তিকা থেকে বা বই থেকে, এবং এতে করে ত্রিপুরা রাজ্যে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম আমরা যদি ইতিহাসকে না জানি, আমরা বিগত সময়ে দেখেছি রাজবাড়ি রাজ পরিবারের এ রাজ্যের রাজাদের রাজ্যের উন্নয়নে ভূমিকা নিয়ে বিগত সরকারকে আমরা দেখেছি মানুষকে বিভ্রান্ত করেছে। পরিষ্কার ভাষায় শুনতাম, পরিষ্কার ভাষায় আলোচনা আসতো যে রাজাদের কোনো অবদান ছিল না এই রাজ্যের উন্নয়ন বা দেশের উন্নয়ন। বীর বিক্রমকে আমরা জানতাম স্বর্গীয় মহারাজ ইউরোপে পাড়ি দিয়েছিলেন, 1908 সালে যার জন্ম হয়েছিল এবং 1947 সালে যার পরলোকগমন হয়েছিল, 39 বছর বয়সে ওনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। যতদিন বেঁচে ছিলেন রাজ্যের উন্নয়নে ওনার দূরদর্শিতা দিয়ে আজকে জাতি জনজাতি আমরা যে ত্রিপুরা রাজ্যে বসবাস করছি সেটা মহারাজা বীর বিক্রমের সেখানে অবদান, মহারাজা বীর বিক্রম সেটা স্বপ্ন দিয়ে। কারণ একসঙ্গে তিনটি প্রোগ্রাম প্রেসিডেন্ট ত্রিপুরা ইন ফিল্ম ও বেল্ট অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা, এখানে সাংবাদিক বন্ধুদেরকেও সেখানে ত্রিপুরা ডিজিটাল মিডিয়া সোসাইটিদেরকে নিয়ে আলোচনা, এবং পাশাপাশি অভিভাবকরা যেখানে রয়েছেন বিশেষ করে মায়েরা তাদের শিশুদেরকে নিয়ে এসছেন, বর্ষিয়াক প্রতিযোগিতা হয়েছে তাদের রিপ্রেজেন্টেশন, এটা একটা কম্বো প্রোগ্রাম একসঙ্গে তারা আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাবো এবং সুন্দর দিন, কারণ গতকাল আমরা মহারাজা বীর বিক্রমের জন্মদিন পালন করেছি আজাদি কা অমৃত মহোৎসবের মধ্যে। 76 বছরের স্বাধীনতা আমরা পদার্পণ করেছি 75 বছর পেরিয়ে, সারা দেশে আমরা হার বার তিরঙ্গা কর্মসূচি পালন করেছি। এই যে জাতীয়তা বোধ, এই যে দেশাত্মবোধ এবং সুপ্ত আমাদের দেশপ্রেম সেটাকে জাগ্রত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী সারা দেশে আমাদের উদ্বুদ্ধ করেছে, এবং আজকে এই সমৃদ্ধশালী আলোচনার মধ্য দিয়ে তার যে আরো আমরা এই কর্মসূচিকে আরো সমৃদ্ধশালী করতে পেরেছি। ত্রিপুরার ভূমিকা কি ছিল স্বাধীনতা আন্দোলনে আমার দৃঢ় বিশ্বাস, দীর্ঘদিন ভাষায় আমি সেটা বলতে চাইছি যে আগামী দিনেও আমাদের রাজ্যের সেই মনীষীদের নাম যারা স্বাধীনতা আন্দোলনে নিজেদেরকে উৎসর্গ করেছেন, ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকেও ভারতবর্ষের সঙ্গে তাদেরকেও আমরা স্মরণ করব, ভারতবর্ষের অন্যান্য প্রাক দেশের জনগণ তাদেরকে স্মরণ করবে। আমি যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন
এখানে প্রণব বাবু বলার চেষ্টা করেছেন, আমাদের ডাইরেক্টর সাহেব বলার চেষ্টা করেছেন, যে একটা সময় ছিল আমাদের সরকার যখন গঠিত হয়েছে বা আমি যখন দপ্তরের দায়িত্ব নিয়েছি, আমি ক্যাটাগরিকালি জিজ্ঞাসা করতাম যে কারা কারা পাচ্ছে সুযোগ সুবিধা, হাতে গোনা কয়েকটা ছিল, আর বাকিগুলোকে আনলিস্টেড করে রাখা হয়েছে। আমি বললাম যে আনলিস্টেড আবার কি, বলছে তারা লেস ইম্পর্টেন্ট এটা, আর বাকি যারা এরা রয়েছে এরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি বললাম যে আমাদের সরকার স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া দিয়ে আমরা জোর দিচ্ছি। শিল্প মানে কি, মিডিয়াও তো একটা শিল্প, শিল্প মানে কলকারখানা, ধোয়া উঠবে, ইলেকট্রিসিটি থাকবে, কম্পিউটার থাকবে, এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানি আসবে, এটা তো শিল্প নয়। শুধু মিডিয়াও একটা শিল্প, আমরা তাদেরকে স্টার্ট আপ হিসেবে গণ্য করব, এবং প্রত্যেক হয়তো অনিচ্ছাকৃতভাবে দু চারজন বাদ দিয়েও যেতে পারে, প্রত্যেকে যারা অ্যাপ্লাই করেছে আমি বললাম আনলিস্টেডটাকে আপনারা রিমুভ করুন, তাদেরকে সি ক্যাটাগরিতে দিয়ে এ বি সি, নতুন ভাবে বা টেকনিক্যাল কোনো কারণে তাদেরকে বাদ দেওয়া গেছে সেটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, আপনারা আবার অ্যাপ্লাই করুন, আবার দু মাস করে আমরা বসবো, আমরা দেখবো আগের ডিসিশনগুলোকে রিভিউ করে নতুন করে কোনো সংযোজন করা যায় কিনা সেটা আমরা করে দেবো। কারণ দিস গভর্নমেন্ট ইজ প্রো পিপল প্রো মিডিয়া, মিডিয়া ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এটা মিডিয়ার বন্ধুদের জন্য হেলথ ইস্যুর স্কিম থেকে শুরু করে অ্যাক্রেডিটেশন কার্ড বৃদ্ধি থেকে শুরু করে মিডিয়ার অ্যাডভার্টাইজমেন্ট বৃদ্ধি থেকে শুরু করে বাজেট বৃদ্ধি থেকে শুরু করে মিডিয়ার লিবার্টি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আমরা সেখানে স্পেস দিয়েছি, যাতে করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা কথায় বলি সেটা বাস্তবের জন্য আমরা সঠিকভাবে রূপ দিতে পারি। বাজেট যেটা ছিল আমাদের 40 কোটি টাকার মতো আছে, সেই বাজেট প্রায় 65 কোটি টাকার কাছে এসেছে, আমরা বৃদ্ধি করেছি বাজেট। এমনও পরিবার রয়েছে যে তার মিডিয়ার উপরে নির্ভরশীল, এবং ডাইরেক্টর সাহেবকে আমি বলেছি যে মিডিয়ার বন্ধুদেরকে বলুন প্রতি মাসে বিল জমা করতে, প্রতি মাসে আপনারা বিল পেমেন্ট করবেন, 4 মাস 5 মাস জমিয়ে সেটা নয়, প্রতি মাসে বিল জমা হবে, প্রতি মাসে বিল জমা রিলিজ করতে হবে। ক্যাটাগরাইজেশন করা হয়েছে, 300 মতো নতুন অ্যাক্রেডিটেশনের জন্য সেখানে জমা হয়েছে, আমরা কিছুদিনের মধ্যে সেগুলোকে ডিক্লেয়ার করবো, ক্যাবিনেট ডিসিশন হয়ে গেছে। সঙ্গে আমাদের কাজ চলছে হেলথ ইন্স্যুরেন্স এট দ্য রেট 3 লাখ পার অ্যানাম, ড্রাফট চলছে, আজকে আলোচনা হয়েছে সেক্রেটারি প্রেসিডেন্টের সঙ্গে, খুব শীঘ্রই আমরা সেটাকে ফাইনাল করে দেবো। দেখবে একটার পর একটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি, পাশাপাশি বিভিন্ন কর্মসূচি আমাদেরকে আইসি দপ্তর থেকে সেটা করতে হবে। সুতরাং সাংবাদপত্র বা সংবাদী বন্ধুদেরকে আমরা বলব যে আমাদের যে সরকার এটা প্রো মিডিয়া সরকার, আপনাদের কথা বলার জায়গা রয়েছে, আপনাদের যেটা অধিকার আমরা ফিল করি সেটাকে প্রদান করার জন্য আমরা বদ্ধপরিকর, আপনারা সেটা আমরা সুন্দরভাবে আমরা দুই ভাষা সেটা আপনাদেরকে আমরা বলে দিতে চাইছি আজকের অনুষ্ঠান। পাশাপাশি কিছু মিডিয়া আমি জানি এখন কথা বললে সেটা আবার সমালোচিত হবে, আমি সেদিকে যেতে চাইছি না, নিজের ভিউজটাকে নিউজ আকারে দিতে চাই আমি বলছি। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে রাজ্যের বাইরে বসে রাজ্যের ভিতর থেকে অনেকে অনেক নিউজ দিতে পারে, যেটা মিসলিড করে রাজ্যের জনগণকে, ভারতবর্ষের জনগণকে, কারণ আমেরিকাতে বসে, লন্ডনে বসে আগরতলার কোনো নিউজকে ফিঙ্গার টিপস, সেটা মিসলিড করে রাজ্যের জনগণকে, ভারতবর্ষের জনগণকে, কারণ আমেরিকাতে বসে, লন্ডনে বসে আগরতলার কোনো নিউজকে ফিঙ্গার টিপস সেটা মানুষ দেখতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সহজ হয়ে গেছে। একটা সময় ছিল যখন দুখানা চারখানা সংবাদপত্র ছিল, ইলেকট্রনিক মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া তো স্বপ্নের জিনিস ছিল, আজকে হাতে হাতে আইফোন, অ্যান্ড্রয়েড, প্রত্যেকের হাতে আমরা সোশ্যাল মিডিয়া, ডিজিটাল সমস্ত কিছু হয়ে গেছে। তাই আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, যেটা ডাইরেক্টর আইসিএ বলেছেন যে আমরা ওয়ার্কশপ করেছি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ওয়েব মিডিয়ার জন্য আলাদাভাবে, আমরা চাই এরা যে সাংবাদিক বন্ধুরা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের সঙ্গে
এড পার হিসেবে তারা চিহ্নিত কিন্তু সেটা করতে গেলে কোয়ালিটি রাইটিং যেমন দরকার কোয়ালিটি থিঙ্কিং এর দরকার ব্যক্তিগত ভাবে কাউকে টার্নিশ করবো তার ইমেজকে ধাক্কা দেব আমার ব্যক্তিগত অ্যানিমোসিটি আমি ফুলফিল করব সেটা যেন না হয় এটা মিডিয়া করা উচিত নয় আমার থেকে আপনারা অনেক দীর্ঘদিন ধরে মিডিয়া লাইনে যুক্ত রয়েছে আমার ভিউজকে নিউজ আকারে যেন আমি সেখানে প্রাধান্য না দিই ক্রস ভেরিফিকেশন করে নিউজ করা একজন বলে দিল থার্ড পার্সনের বিরুদ্ধে একটা লিখে দিলাম বাহবা পুড়িয়ে দিলাম সকালবেলা চায়ের চুমুক দিয়ে মানুষ পত্রিকা পড়বে বা খবরের কাগজ সেটা সোশ্যাল মিডিয়া সার্ফিং করে সেটা দেখবে একটা গুঞ্জন তৈরি হয়ে যায় মানুষকে বিভ্রান্ত করে দেয় এই জিনিসটা আমাদের সমাজের পক্ষে গণতন্ত্রের পক্ষে এবং আমাদের রাজ্যের উন্নতির পক্ষে এবং ব্যক্তিগত আমাদের যে সম্পর্ক একে অপরের সঙ্গে আমাদের ছোট রাজ্যে বন্ধুত্বের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক বিশ্বাসের সম্পর্ক সেটা অন্তরায় হয়ে দাঁড়ায় সেই জিনিসটা যেন না হয় আমার প্রত্যেকের কাছে আহ্বান তাদের ভূমিকাকে কোণঠাসা করে তাদের অবদানকে অস্বীকার করে মানুষকে বিকৃতভাবে ইতিহাসকে বিকৃত করার প্রচেষ্টা হয়েছে ইতিহাসকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা হয়েছে কিন্তু আজকে আমাদের সরকার গঠিত হওয়ার পর রাজ্যের রাজাদের অবদান এ রাজ্যে মানুষকে বুঝিয়ে আমাদের সরকারিভাবে এই গুলিকে কর্মসূচির আওতায় এনে এ রাজ্যে জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষকে সঙ্গবদ্ধভাবে নিয়ে যেন আমরা চলতে পারি তার জন্যই আমাদের সরকার আমরা কাজ করে যাচ্ছি এবং রাজ পরিবারের প্রতি সম্মান জানিয়ে মহারাজা বীর বিক্রমের প্রতি সম্মান জানিয়ে আমাদের সরকার আগরতলা এয়ারপোর্টকে আন্তর্জাতিক এয়ারপোর্টে পরিণত করেছে মহারাজা বীর বিক্রমের নামে সেটা উৎসর্গ আমরা করেছি সুতরাং আজকের যে সাবজেক্ট যে প্রিন্সি ত্রিপুরা প্রিন্সি স্টেট যখন ছিল স্বাধীনতা আন্দোলনে তাদের অবদান দিয়েছিল এটা সম্ভব হলো যে 183-184 জন যে রাজা ছিলেন আমরা যেটা জানি তাদের প্রত্যেকের কি অবদান ছিল কিন্তু উল্লেখযোগ্য রাজ থেকে শুরু করে ওই আমলে যারা স্বাধীনতা সংগ্রামীদের নাম উনি বললেন অনেকের নাম আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জানি অনেককে আমরা স্বাধীনতা সংগ্রামী হিসেবে জানি অনেককে আমরা সোশ্যাল রিফর্মার হিসেবে জানি যেটা রাজন নাম হয়েছিল কারণ ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরার সংযুক্তি হওয়ার আগ পর্যন্ত 1949 আমরা জানি যে মহারানী কাঞ্চন প্রভা দেবীর নেতৃত্বে যখন ত্রিপুরা ছিল তখন গোপীনাথ বরদলৈ আসামে পশ্চিমবাংলায় বিধানচন্দ্র রায় তারা চায়নি যে ত্রিপুরা রাজ্যের বা চাকলা গোষ্ঠাবাদ থেকে যারা বাঙালিরা এ রাজ্যে আসছে সেটা আসামে বা পশ্চিমবাংলায় গিয়ে তারা কিন্তু ইনফ্লাস যেন কম হয় তারা সেই জিনিসটাই কিন্তু চেয়েছিল কাঞ্চন প্রভা দেবী মহিলা ছিলেন রাজপাট সামলে লড়াই করে ত্রিপুরার অস্তিত্বকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়াটা ওনার কাছে মুশকিল ছিল আজকে তাই যে কোনো কারণেই হোক তদানীন্তন সময়ে আমরা সম্পূর্ণভাবে ত্রিপুরার যা বিস্তৃতি ছিল সেই বিস্তৃতিকে আমরা ধরে রাখতে পারিনি ত্রিপুরার আয়তনকে সীমানাকে আমরা ধরে রাখতে পারিনি কাইন্ডলি নিউজ আকারে আপনারা সেখানে না করবেন না কারণ এতে করে জনমনে মিডিয়া সম্পর্কে যেমন একটা কনসেনসাস বা একটা ইমপ্রেশন তৈরি হয় ব্যক্তি সম্পর্কে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয় জনমনে তো বাস্তবটা কিন্তু মানুষ সঠিক বুঝতে পারে তারপরেও মানুষের মধ্যে যেন বিভ্রান্তি না ছড়ায় সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন আমি প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো আলোচনা করা যেতে পারে আমি আগেও বলেছি প্রো মিডিয়া গভর্নমেন্ট প্রো মিডিয়া ডিপার্টমেন্ট আমার দাবি দাওয়া যুক্তি নিয়ে আলোচনা করা যেতে পারে আলোচনার মাধ্যমে সমস্ত কিছু সলিউশন করা যেতে পারে এতে করে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয় এই জিনিসটা যেন না হয় সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো তবে তৎসঙ্গে ত্রিপুরা ডিজিটাল মিডিয়া সোসাইটিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো যারা অভিনন্দন জানাবো যারা শিশুরা আজকে তাদের প্রতিযোগিতা যারা
বিভিন্ন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে। এখানে এটা একটা কম্পিটিশন, কম্পিটিশনে আরআরজি ফার্স্ট সেকেন্ড সেটা আসবে। এর অর্থ এই নয় যে আজকে ফার্স্ট হচ্ছে সে আগামীকালকে আবার ফার্স্ট হবে, আজকে যে থার্ড হচ্ছে বা আজকে যে টেন্থ হচ্ছে সে আবার আগামীকালকে ফার্স্ট হতে পারে। এটা সময় যেমন পরিবর্তনশীল, কম্পিটিশনেও ফার্স্ট সেকেন্ড থার্ড এটা স্ট্যাটিক নয়, পার্মানেন্ট নয়, এটা মন খারাপের কিছু নেই। যারা অনেক শিশুরা অনেক মায়েরা বসে রয়েছেন একটা এক্সপেক্টেশন নিয়ে, অনেকের আশা থাকে, তো এখানে আমি বলবো তাদেরকে তাদেরকে কনসোলেশন প্রাইজ যেন প্রদান করা হয়, যাতে করে তাদেরকে আমরা ইন্সপিরেশন প্রদান করতে পারি, কারণ তাদেরকে আমরা মোটিভেট করতে হবে, যাতে কেউ এটা না ভাবে যে আমি পিছিয়ে গেছি প্রতিযোগিতা থেকে আমি কিছু পাইনি। মোটিভেশন দিতে হবে যাতে নেক্সট তার মধ্যে ভালো কিছু করার মানসিকতা জাগে, তার মধ্যে স্পৃহা জাগে সেই জিনিসটাকে। আমি সবাই আনলিস্টেডটাকে আপনারা রিমুভ করুন, তাদেরকে সি ক্যাটাগরি দিয়ে এ বি সি, নতুন যারা এসছে তাদেরকে সি ক্যাটাগরিতে দিয়ে দিন, বি এবং এ থাকবে। অনেক প্রশ্ন এসেছে, অনেকে অবজেকশন দিয়েছে, আমি পরিষ্কার ভাষায় বলেছি যে নাথিং উইক যারা এসছে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা, কেউ যদি নিজেকে মিডিয়া লাইনে প্রতিষ্ঠিত করতে চায় উই মাস্ট এনকারেজ দ্যাম। আমরা যদি সেটা না করি তবে তার যে স্পৃহা, তার মধ্যে যে এনথুসিয়াজম সেই জিনিসটা তার মধ্যে কমবে। মাসে 10,000, 20,000, 25,000, 50,000 টাকা আসবে যাবে সেটা বড় কথা নয়, কিন্তু সংবাদ জগতে তার যে ট্যালেন্ট রয়েছে সেটাকে বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ আমাদের দিতে হবে, আর আমাদের রাজ্যকে আমরা দিতে হবে। আমরা রাজ্যের বাইরে মিডিয়াকে অনেক অর্থ প্রদান করি, অনেক মিডিয়ারা রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা প্রদান করি রাজ্যের বাইরে মিডিয়াতে। আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে কেন আমরা সেই মিটিং হলো, আলোচনা হলো, প্রত্যেকে প্রত্যেকের কনসার্ন গুলো সেখানে শেয়ার করলেন, ফাইনালি আমরা একটা সিদ্ধান্ত এলাম যে আমরা এ বি সি ক্যাটাগরি করে দেবো, এবং যারা নতুন আসছে তাদেরকে আমরা স্টার্ট আপ হিসেবে গণ্য করবো, কাগজপত্র যদি ঠিকঠাক থাকে সবাইকে আমরা একটু করে দেবো, এবং অ্যাকর্ডিংলি আমরা সেটাই করবো। স্যার আছেন, মিস্টার স্যার আছেন, বলবেন আমার 3 বছরের অভিজ্ঞতা পাই এই ডিপার্টমেন্টে কাজ করতে, প্রায় 3 বছর অভিজ্ঞতা তো হলো। প্রথমে যখন এই ডিপার্টমেন্টে আমি জয়েন করি 2019 সালের জুন মাসে, আমার একটা ইউনিভার্সিটি ছিল যে ডিজিটাল মিডিয়ার যুগ, তার যে আমরা যে বিভিন্ন সরকারি বিজ্ঞাপন দিয়ে থাকি কতক্ষণ ডিজিটাল মিডিয়া এবং বিজ্ঞাপন দিয়েছে আমাদের ডিপার্টমেন্টের মুখ্য তার পরিসংখ্যানটা আমি হাতে নিলাম। দেখবো আমার কি মনে আছে 2019 সালে 5 থেকে 6খানা ওয়েবসাইট ছিল আমাদের রাজ্যে র্যাঙ্ক দেওয়া হবে, বর্তমানে তার পরিসংখ্যান 30+, আরও অনেকজন অপেক্ষমান আছে। আমি একটা কথাই বলবো, আমাদের ডিজিটাল মিডিয়ার প্রতি সার করবেন, এখানে রাজ্য সরকারের ডিজিটাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে রিচ পৃথিবীর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইনফরমেশনটা এত দ্রুত পৌঁছায় যেটা অন্য মিডিয়ার পক্ষে অনেক সময় সম্ভব হয় না, কারণ একটা সময় যদি ডিজিটাল মিডিয়া সেন্ড করবে একটা সময়। আমি একটা অনুরোধ রাখবো রাজ্য সরকার পক্ষে ইতিমধ্যে ডিজিটাল মিডিয়াকে নিয়ে আলাদা করে ওয়ার্কশপ করা হয়েছে, কিংবা ভারতবর্ষের বিখ্যাত যারা রিসোর্স পার্সনকে দিয়ে ওয়ার্কশপ করানো হয়েছে। আমি একটা অনুরোধ রাখবো, আমরা সরকারি বিজ্ঞাপন আপনাদের দিই, আমাদের সরকার স্যার সহ সবাই আপনাদের প্রতি সবাই পজিটিভ কাজ করছি, আমরা ডিপার্টমেন্টের আদেশগুলো পালন করছি। একটা অনুরোধ রাখবো, অনেক ওয়েবসাইটগুলো সঠিকভাবে আপডেট করা হয় না, আমরা বিজ্ঞাপন দিই সরকারের প্রচার করার জন্য, জনসাধারণের বিভিন্ন সরকারের যে কর্মসূচিত মানুষের বিচার করি, অনেকগুলো ওয়েবসাইট আমরা চেক করি, মনিটরিং করি, আমরা আমাদের সেল করা আছে অনেকগুলো ওয়েবসাইটে যে রিচ দেখেছি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। একদম গুগলে সার্চ করলে আজকের যে এক পার্টিকুলার ওয়েবসাইটে ভারত পৃথিবীর কোন কোন দেশের কান্ট্রির লোক কারা কারা দেখেছেন এটা কিন্তু পরিসংখ্যান বেরিয়ে আসে, এটা কিন্তু ইজিলি বের করা যায় যে আজকের দিনে 800 লোক আপনার ওয়েবসাইটটাকে সার্চ করলো, এর মধ্যে ইংল্যান্ডের কয়জন, জাপানের কয়জন, ইউএসএর কয়জন, বাংলাদেশের কয়জন, এগুলো ইজিলি বার বের করা যায়। এর অনেকে আছেন, আপনারা যদি নতুন অনুরোধ রাখবো আপনাদের প্রতি, এগুলো
আমরা নিজে সংশোধন করুন, সরকার আমাদের পাশে, আমাদের রেজিস্ট্রার স্যার বরাবরই আমাদের বুকে, আমরা ওর সময় রেজিস্ট্রি প্রেট করি বলে সারা তুমি সিনেমার পাওয়া উচিত না স্যার বলুন না আমাদের দিতে হবে সবাই আমি এই কথাটুকু বলছি আপনাদের এই সেই উদ্যোগ আমাদের এই আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগ সফল হোক ডিজিটাল মিডিয়ার যে আপনাদের যে সংগঠন নতুন সংগঠন করেছে আপনাদের সংগঠনের আগামী দিনের সাকসেস কামনা করি